নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, ফিফা 2023-এর রেটিং অনুযায়ী আইএসএলের সেরা দুটো মিডফিল্ডার কে? তো বন্ধুরা, প্রায় আইএসএলের প্রতিকটা বিদেশি মিডফিল্ডার রেটিং সার্চ করার পরে ফিফা 2023 অনুযায়ী এই বছর আইএসএলের দুটো সেরা মিডফিল্ডার কে আজকের এই ভিডিওতে সেটাই আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি শুরু করার আগে একটা অনুরোধ করে রাখি, যেহেতু এইখানে আপনারা সমস্ত খেলার আপডেট পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, ফিফা 2023-এর রেটিং অনুযায়ী এই বছর আইএসএলের সেরা মিডফিল্ডার দুজন, সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসির খেলোয়াড় আহমেদ জাহু, তার ফিফা রেটিং 70, এবং এটিকে মোহনবাগানের মিডফিল্ডার আদনান হুগো বুমোস, তারও কিন্তু ফিফা রেটিং 70। তো সবার প্রথমে আহমেদ জাহু, তার ফিফা পাওয়ার এবং রেটিংয়ে আসি। তো আহমেদ জাহু, তার পেস 38, অর্থাৎ আহমেদ জাহু তার স্পিড 38, তার শর্ট পাওয়ার 55, আহমেদ জাহুর পাসিং স্কিল 71, আহমেদ জাহুর ড্রিবলিং স্কিল 60, এবং আহমেদ জাহুর ডিফেন্সিভ স্কিল 63, ও আহমেদ জাহুর ফিজিক্যালিটি 83, অর্থাৎ ওভারঅল আহমেদ জাহু তার রেটিং হচ্ছে 70। এইবারে আসি হুগো বুমোস, তার রেটিং কী কী? তো অ্যাটাকিং মিডফিল্ড হিসেবে কিন্তু হুগো বুমোস তার রেটিং আউটস্ট্যান্ডিং। একবার বলে দিই, হুগো বুমোস তার পেস 79, অর্থাৎ হুগো বুমোসের স্পিড 79, শর্ট পাওয়ার 64, পাসিং 67, ড্রিবলিং স্কিল 74, অর্থাৎ একটা অ্যাটাকিং মিডফিল্ডের যা দরকার হুগো বুমোসের কিন্তু সবকটাই ভালো। এবং হুগো বুমোসের ডিফেন্স তার 40 ও ফিজিক্যালিটি 69, অর্থাৎ হুগো বুমোস তার কিন্তু ফিজিক্যালিটিটা একটু কম, অর্থাৎ 80 মিনিট পরে হুগো বুমোস হাঁপিয়ে যায়। তো তাছাড়া হুগো বুমোসের ওভারঅল রেটিং 70। তো এই দুই খেলোয়াড়ই ছিল ফিফা 2023-এর রেটিং অনুযায়ী আইএসএলের সেরা মিডফিল্ডার। তো এই দুই মিডফিল্ডারের মধ্যে আপনার কাকে বেস্ট মনে হয় সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটিতে আর নতুন আছেন সবাইকে এক অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।